রাতের পরে সকাল হবে এটাই কিন্তু স্বাভাবিক কিন্তু আজকের সকালটা কিন্তু অন্যরকম ছিল যে সকালে মাথায় কোনো রকম ভয় বা টেনশন ছিল না যে সকালে উঠে আপনি যখন ফেসবুকে বা কোথাও কোনো কিছু বলতে যাবেন তার আগে আপনার দ্বিতীয়বার চিন্তা করতে হবে না আলহামদুলিল্লাহ সেরকমই একটা দিনের সূচনা হয়ে গেছে আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন এই বিজয়টা কিন্তু আমাদের সবার আর একটা কথা আছে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করাটা কিন্তু বেশি কঠিন তো গতকালই কিছু কিছু জায়গায় অনেক হামলা হয়েছে জানি না কতটা সত্য কতটা মিথ্যা কিন্তু তার কিছু কিছু স্তূপ এখানে দেখা যাচ্ছে আর এখানে হচ্ছে সংসদ ভবন থেকে ছাত্ররা যতটুকু সম্ভব মানুষরা যখন নিয়ে যাচ্ছিলো তাদের থেকে কিছুটা নিয়ে এখানে হচ্ছে দেশের সম্পদটাকে রেখে দিয়েছে এটা কিন্তু একজনের না এটা কিন্তু দেশের সম্পদ এটা যখন নষ্ট করবেন বা নিয়ে যাবেন এটা কিন্তু পরবর্তীতে আপনার আবার ট্যাক্সের টাকা দিয়েই এটা আবার নতুন করে করা হবে তো কেউ কি নিজের সম্পদ নষ্ট করে বলেন তখন হয়তো আমরা আবেগের কালকে অনেক কিছু করে ফেলেছি কারণ এত বছর পরে আমাদের কাঙ্ক্ষিত সেই দিনটা আমরা পেয়েছি কিন্তু আপনাদের সবার কাছে আমার অনুরোধ থাকবে যে নিজের দেশের আর কোনো সম্পদ নষ্ট করবেন না আর কোনো ধ্বংসাত্মক কাজ করবেন না কারণ দিন শেষে কিন্তু এটার পাই আমাদেরই করতে হবে এতদিন আমরা বলেছি যে আমরা সরকারের বিরুদ্ধে করেছি এখন তো সরকার চলে গেছে এখন হচ্ছে দেশটাকে গড়ার দায়িত্বটা নিয়ে আমাদের সবার মাঠে নামতে হবে প্রাথমিক বিজয় হয়ে গেছে দেশটাকে মনের মতো করে গড়ে তুলতে হবে এই জন্য কিন্তু ছাত্ররা বা যেই হোক না কেন সেনাবাহিনী বলেন রাজনৈতিক নেতারা পার কেউই কিন্তু একার পক্ষে দেশটা সুন্দর করে গড়ে তোলা সম্ভব না আমাদের সবাইকেই নিজ নিজ জায়গা থেকে নিজ নিজ দায়িত্বটা সুন্দর করে পালন করতে হবে এই যে দেখুন কতগুলো জিনিস কালকে আমাদের রাষ্ট্রীয় এগুলো সবই হচ্ছে আমাদের দেশের সম্পদ ছিল অনেকগুলো জিনিসই নষ্ট হয়েছে আপনাদের কাছে এটাই বিনীতভাবে অনুরোধ আর কোনো কিছু করবেন না আর এখন হচ্ছে সবাই যার যার কাজের দিকে মনোযোগ দেওয়াটাই আমি মনে করি ভালো নিজের জায়গা থেকে নিজের বেস্টা দেওয়ার তৈরি চেষ্টা করুন দেখবেন দেশটা এমনিতে অনেক বেশি সুন্দর হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বাধীন দেশের প্রথম ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর প্লিজ আর কেউই কোনো কিছু নষ্ট করবেন না এটাই আজ আপনাদের কাছে আমার অনেক বিনীত অনুরোধ